প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীবন্ধুরা, তোমাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিং নিয়ে অনেকের ভয় আছে। তোমরা অনেকে ভয় পাও যে ভূগোলের ম্যাপ পয়েন্টিং হয়তো ঠিকঠাক করে পারবো না, পরীক্ষায় এই 10টা মার্ক হয়তো আমাকে ছেড়ে আসতে হবে। প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। বিগত বছরের ছেলেমেয়েরা যেরকমভাবে ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 পেয়েছে, তার সঙ্গে সঙ্গে ভূগোলে অনেকেই কিন্তু 100-এ 100 পেয়েছে। ভূগোলে মামুন স্যারের সাজেশন থেকে কিন্তু 100-এ 100% কমন কি 5 মার্ক 3 মার্ক 2 মার্ক, কতবে শর্ট কোশ্চেন বা ম্যাপ পয়েন্টিং, 100-এ 100% কিন্তু তুমিও কিন্তু কমন পেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ম্যাপ পয়েন্টিংয়ে কেন এত ভয় পাই, আজকের ভিডিওটা সম্পূর্ণ একটুখানি তোমার দেখার অনুরোধ রইল। তুমি দেখো সম্পূর্ণরূপে পাঁট পাঁট করে সম্পূর্ণ বিষয় তোমার সামনে কিন্তু আমি তুলে ধরবো। স্যার, পুরো ভূগোলের সমস্ত সিলেবাস থেকে কি ম্যাপ পয়েন্টিং আছে? একদমই না। পঞ্চম অধ্যায়ে ভারতবর্ষের কয়েকটা পার্ট থেকে সেটা তোমাদের সামনে আলোচনা করে দেবো। তার সঙ্গে সঙ্গে ম্যাপ পয়েন্টিং আমি মাত্র আজকের ভিডিওতে PDF সহ মাত্র 20-25টা তোমাদের সাজেস্ট করব। এই 20টা তুমি যদি একবার চোখ বুলি যাও বা প্র্যাকটিস করো, তুমি 100% শিওর থাকো এর ভিতর থেকে 10টা তুমি ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, যদি মনে হয় ভিডিওটা তোমার উপকার হচ্ছে অবশ্যই একটা কিন্তু বন্ধুরা লাইক দিয়ে যেও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ম্যাপ পয়েন্টিং দেখি, তোমাদের সম্পূর্ণ সিলেবাস রয়েছে ভূগোলের, এর মধ্যে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ের ভিতরে রয়েছে ভারতবর্ষের ভূপ্রকৃতি, ভারতবর্ষের জলবায়ু, ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ, ভারতবর্ষের মৃত্তিকা, ভারতের জনসংখ্যা, ভারতের কৃষি, ভারতের শিল্প, ভারতের পরিবহন ব্যবস্থা। এই যে জায়গাগুলো রয়েছে এখান থেকে মাত্র 10টা ম্যাপ পয়েন্টিং তোমাদের পরীক্ষায় আসে, একটাও কিন্তু এক্সট্রা থাকে না। ভালো করে বুঝো, ম্যাপ পয়েন্টিং তোমাদের মাত্র 10টা পরীক্ষায় আসে, এই 10টার ভিতরে কিন্তু এক্সট্রা থাকে না। যেরকম আমরা 5 মার্কের প্রশ্ন দেখি, 8টা থাকে, লিখতে হয় তোমাদের 4টে, কিন্তু ম্যাপ পয়েন্টিং কিন্তু এক্সট্রা থাকে না, 10টা থেকে 10টা লিখতে হবে। এই 10টার জন্য মাত্র 20টা তোমাদের আজকে আমি সাজেস্ট করব। তার আগে তোমাদের বুঝে নিতে হবে তোমাদের এই পঞ্চম অধ্যায়ের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু ভারতবর্ষের ভূপ্রকৃতি দেখি, সেখানে তাহলে পর্বত রয়েছে, নীলগিরি পর্বত, সাতপুরা পর্বত, আরবালি পর্বত, K2, এই যে পর্বতগুলো রয়েছে, এই পর্বতগুলোর ভিতর থেকে এবছর কোনটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে এর বাইরে কোনো পর্বত তোমাদের পরীক্ষায় কিন্তু আসে না। এবার আসি নদ নদী। ভারতবর্ষের নদ নদীর ভিতরে আমরা দেখতে পারি উত্তর ভারতের 3টি নদী, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এবং দক্ষিণ ভারতের 4টি নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এছাড়াও তোমাদের পশ্চিম বাহিনী 2টি নদী রয়েছে, নর্মদা ও তাপ্তি। তাহলে আমরা যদি একটু ভালো করে দেখি, উত্তর ভারতে যে 2টো নদী রয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধু, এই 3টি নদী কোনোদিন পরীক্ষায় কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে আসে না। তাহলে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী আর নর্মদা তাপ্তি এগুলোর ভিতরে কোনটা এবছর ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো, বেশি পড়ার দরকার নেই। এবার আসে জলবায়ু। দেখো, ভারতবর্ষে অতিবৃষ্টি অঞ্চল এবং ভারতবর্ষে খরাপ্রবণ অঞ্চল বা কম বৃষ্টি যেরকম মরু অঞ্চল, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে এর ভিতরে জলবায়ু থেকে কোনটা আসবে ইম্পর্টেন্ট, 2-3টে করে যাবে। ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের চিরহরিত অরণ্য কোথায় দেখা যায়, ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়, মরু উদ্ভিদ কোথায় দেখা যায়। তাহলে দেখো, আমরা যদি একটুখানি ভালো করে সিলেবাসটা যাচাই বাছাই করি, চোখের আড়ালেই আমাদের কিন্তু সব কিছু রয়েছে, একটুখানি সেগুলো খুঁজে বের করতে হবে। ভারতবর্ষের মৃত্তিকা, মৃত্তিকার ভিতরে ভারতবর্ষের সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, ল্যাটেরাইট মৃত্তিকা, পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। ভারতবর্ষের কোন অঞ্চলে এই ল্যাটেরাইট মৃত্তিকা, পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, কোনটা বিগত বছর চলে এসেছে, এবছর কোনটা ইম্পর্টেন্ট তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো, একটুখানি শুধু ওয়েট করো। এবার আসছি, দেখো ভারতবর্ষের কৃষি, কৃষির ভিতরে দেখো কি আসতে পারে পরীক্ষায়, তোমাদের কয়েকটা ফসল রয়েছে, ধান, গম, পাট, ইক্ষু, এইগুলো রয়েছে। তাহলে এইগুলোর ভিতরে কোনটা পরীক্ষায় চলে এসছে, কোনটা এবছর আসবে এবং কিভাবে অঙ্কন করবে, যদি আসলো পরীক্ষায় যে একটা গম উৎপাদক অঞ্চলের এলাকা দেখাও বা একটা চা উৎপাদক অঞ্চল বা একটা কফি উৎপাদক অঞ্চল, এইভাবেই তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। এছাড়া তোমাদের জনসংখ্যা, একটা বিরল জনবসতি এলাকা চিহ্নিত করে দেখাও, একটা অতি জনঘনত্বপূর্ণ অঞ্চল একটা চিহ্নিত করে দেখাও। এছাড়াও তোমাদের রয়েছে লাস্টে পরিবহন, পরিবহনের ভিতরে ভারতের কোন একটা বন্দর কোন জায়গায় আছে, কোন একটা বিমানবন্দর কোন জায়গায় রয়েছে, এইগুলোই। এছাড়া শিল্পর ভিতরে দেখাতে পারে যে দক্ষিণ ভারতের একটা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, পশ্চিম ভারতের একটা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের একটা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, পশ্চিম ভারতের একটা পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র, এইগুলোই তোমাদের পরীক্ষায় আসে। তো এইগুলো আমি যাচাই বাছাই করে বিগত বছরের প্রশ্নপত্রগুলো দেখে তোমাদের জন্য মাত্র 20-25টা ম্যাপ পয়েন্টিং আমি রেডি করেছি এবং PDF সহ সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন PDFটা তোমরা দেখলে, দেখে পরীক্ষার হলে তোমরা কমন পেয়ে গেলে, তোমরা ম্যাপটা চিহ্নিত করে চলে আসলে, তাহলে কি তোমরা সম্পূর্ণ 10-এ 10 পেয়ে যাবে? একদমই কিন্তু বন্ধুরা না, এই ভুলটা কিন্তু করলে হবে না, আগে ম্যাপ পয়েন্টিংটা তোমাকে কিন্তু শিখতে হবে। বোর্ডের কী কী রুলস রেগুলেশন থাকে আমি কিন্তু মাধ্যমিকের পরীক্ষার খাতা কিন্তু একবার দেখেছিলাম। মাধ্যমিক পরীক্ষার খাতায় কী কী নির্দেশিকা আছে যে কীভাবে ম্যাপ পয়েন্টিং করলে ছেলেমেয়েরা ফুল মার্ক পাবে, শুধু ম্যাপ পয়েন্টিং করলে তোমরা ম্যাপ পয়েন্টিং 100% এই 20টার ভিতরে কমন পেয়ে যাচ্ছ, PDFটা দেখে তোমরা সেটা প্র্যাকটিস করে নিলে, সেগুলো তোমরা সব করে যাচ্ছ,
তো ম্যাপ পয়েন্টিংটা করে আসলে তুমি ফুল মার্ক পাবে, তুমি সব কিছু ঠিকঠাক করে আসবে, তারপরেও তুমি মার্ক পাবে না। কেন পাবে না? তোমার বোর্ডের কি নির্দেশিকা থাকে সেটা তোমাকে জানতে হবে, তোমাকে ইন্ডেক্স করতে হবে, তোমাকে দাগ নম্বরগুলো ঠিকঠাক জায়গায় দিতে হবে। তুমি যখন ম্যাপ পয়েন্টিং করবে তার কিছু নিয়ম রয়েছে, সেগুলো তোমাকে ফলো করতে হবে। যেরকম নদীর মোহনা, তুমি নদী যেদিক সেদিক চলে যাক কোনো সমস্যা নেই, কিন্তু নদীর মোহনাটাকে তোমাকে কিন্তু ঠিক রাখতে হবে। এরকম ছোট ছোট খুঁটিনাটি বেশ কয়েকটা বিষয় রয়েছে যেগুলো তোমরা যদি ভালো করে ফলো না করো তাহলে ম্যাপ পয়েন্টিং করে এসেও তুমি কিন্তু জিরো পাবে, একদম জিরো পেয়ে যাবে। প্রথম সমস্যা, দাগ নম্বর তুমি যদি না দাও তুমি জিরো পেয়ে যাবে। দুই নম্বর, তোমাকে ইন্ডেক্স করতে হবে, কী কীভাবে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করতে হলে কোন কোন বিষয়ের কোন কোন চিহ্ন তোমাদের অবলম্বন করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমরা নদীর মোহনা কীভাবে ঠিক করবে, ঠিক আছে? বাকি তোমাদের কোনো একটা উৎপাদক অঞ্চল, কোনো একটা মৃত্তিকা অঞ্চল, কোনো একটা স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল কীভাবে তোমরা চিহ্নিত করবে সেটা তোমাদের ম্যাপের ওপরে যেয়ে কিন্তু দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের অনেকটা বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবং আমি যে 20-25টা তোমাদের দেব সেটাও তোমরা 100% কমন পাবে সেটাও কিন্তু বুঝতে পেরেছ। চলো এবার কোন 20-25টা তোমাদের করতে হবে ম্যাপের ওপরে নিজে তোমাদের সুন্দর করে চলো বুঝিয়ে দিই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একবার বলছি, চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে বাকি সরাসরি ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকো অবশ্যই অবশ্যই তার সেই সমস্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। অথবা আমাদের মামুন এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে মাধ্যমিক সেশন 2024, অবশ্যই সেই প্লেলিস্ট দেখো, সেখানে সমস্ত ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো আমরা ম্যাপের ওপরে যে সমস্ত বিষয় আমরা একটুখানি বিস্তারিত দেখে নিই, এবং এবছর 2024 সালে ম্যাপ পয়েন্টিং আমরা 10-10 পেয়ে দেখাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব তোমাদের, দেখো পাঁট পাঁট করে প্রথমে আসছে আমরা পর্বত। দেখো পর্বত হচ্ছে এবছর তোমাদের 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখে নেব আরাবল্লী পর্বত, মাথায় রাখবে 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য আরাবল্লী পর্বতটা, দেখো আমি 30টা দিয়েছি, কারণ বিগত 2 বছর আরাবল্লী পর্বত কিন্তু আসেনি। এসছে কোনটা? তোমাদের বিন্দু পর্বত এসছে এবং তোমাদের নীলগিরি পর্বত এসছে। তাহলে আরাবল্লী পর্বতটা ভালো করে পড়বে। তারপরে শিবালিক পর্বত, দেখো এটাকে 2-স্টার দিয়েছে, শিবালিক পর্বত অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে তোমাদের জন্য সাতপুরা পর্বতটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এটাকে 3-স্টার দিচ্ছি। আর K2টা মোটামুটি দেখে যাবে, আর তার সঙ্গে সঙ্গে মেঘালয় মালভূমি। তাহলে পর্বত যে 4টে দিয়েছি তার ভিতরে 2টো ইম্পর্টেন্ট আরাবল্লী এবং সাতপুরা, এবং K2টাও এক নজরে দেখে যাবে, ঠিক আছে? তাহলে পর্বত চলে গেল। এবার আসছে দেখো নদী, নদীর ভিতরে আমরা দেখে নেবো কৃষ্ণা নদী। এবছর পরীক্ষা আসতে চলেছে 2024 সালে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণা নদীটা, এদের খুব ভালো করে কৃষ্ণা নদীটা তোমাদের কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তারপর দেখবো নর্মদা নদী, নর্মদা নদী মোটামুটি ইম্পর্টেন্ট, গোদাবরী নদীটা মোটামুটি ইম্পর্টেন্ট, মহানদীটা মোটামুটি, কাবেরীটা পরীক্ষা কিন্তু আসতে পারে, ঠিক আছে? কিন্তু 2022 সালে কাবেরী এসছে, সেই জন্য এবছর আমি মনে করছি তোমাদের কৃষ্ণা নদী পরীক্ষায় আসবেই। কৃষ্ণা, নর্মদা এবং কাবেরী, গোদাবরী এবং মহানদী পরীক্ষায় খুব কম আসে, কৃষ্ণা নর্মদা কাবেরীর ভিতরে যে কোনো একটা কিন্তু তোমরা পরীক্ষায় পাচ্ছ। এবার আসছে আমরা হ্রদ, হ্রদ ভিতরে আমরা লোকটাক হ্রদটা গত বছর চলে এসছে, সেই জন্য আমরা পড়বো কেবলমাত্র দেখে যাব চিল্কা হ্রদ। চিল্কা হ্রদটা এবছরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আমাদের যে জলবায়ু বা বৃষ্টি বা মৃত্তিকা অরণ্য, এখান থেকে তোমাদের জন্য মাত্র 5টা সিলেক্ট করেছি। কী কী? ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল চেরাপুঞ্জি, এর আগের বছর 2023 সালে এসেছিলো তোমাদের বৃষ্টির স্থায়ী অঞ্চল, তাহলে এবছর বৃষ্টিযুক্ত অঞ্চল, সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল চেরাপুঞ্জিটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, কারণ এর আগের বছর মরুভূমি মৃত্তিকা এবং 2022 সালে তোমাদের কৃষ্ণ মৃত্তিকা এসেছিলো, তাহলে এবছর তোমরা ল্যাটেরাইট মৃত্তিকাটা ভালো করে দেখে যাবে, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ মৃত্তিকাটাও কিন্তু দেখে যেও, মাথায় রাখবে কৃষ্ণ মৃত্তিকাটা, আমি এখানে লিখে দিচ্ছি। কৃষ্ণ মৃত্তিকাটা কিন্তু খুব সহজ বা কার্পাস উৎপাদক অঞ্চল, ঠিক আছে? কৃষ্ণ মৃত্তিকা একটুখানি দেখে যাবে, কৃষ্ণ মৃত্তিকা এর আগের বছর নাই, 2022 সালে এসেছিলো, সেদিন এবছর ল্যাটেরাইট মৃত্তিকা, তার সঙ্গে সঙ্গে পলি মৃত্তিকা, ভারতবর্ষের যে কোনো একটা জায়গায় চিহ্নিত করে দিলি সেটা পলি মৃত্তিকা, কারণ ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু পলি মৃত্তিকা রয়েছে। তার সঙ্গে সঙ্গে অরণ্যের ভিতরে ম্যানগ্রোভ অরণ্য দেখে নেবো, এবং চিরহরিৎ অরণ্য অঞ্চল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এবছর পরীক্ষায় আসতে চলেছে, চিরহরিৎ অরণ্য অঞ্চলটা। এরপর আমরা উৎপাদক অঞ্চল, অর্থাৎ বিভিন্ন ধরনের ফসলের যে উৎপাদক অঞ্চল রয়েছে, শিল্প রয়েছে, বন্দর রয়েছে, জনসংখ্যা, পরিবহন, এখান থেকে মোটামুটি 10-12টা তোমাদের জন্য সিলেক্ট করেছি। এক নম্বর কফি উৎপাদক অঞ্চল, কারণ এর আগের বছর তোমাদের 2023 সালে গম উৎপাদক এসছে, 2022 এসছে চা উৎপাদক, তাহলে এবছর কফি উৎপাদক অঞ্চল, ইখু বা আখ উৎপাদক অঞ্চল, তার সঙ্গে সঙ্গে ধানটাও একটু দেখে যাবে। আর 2022 যেহেতু চাটা এসছিলো, 2024 কিন্তু চাটা আবার রিপিট হতে পারে, তাহলে কফিটা খুব ইম্পর্টেন্ট, ইখুটা মোটামুটি ইম্পর্টেন্ট, চাটাও মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ধানটাও দেখে যাবে, কারণ আখ আর ধান কিন্তু অনেকটা একই জায়গায় অবস্থান করছে, সেজন্য চিন্তা নেই, বাট চাপ নেই, আঁকটা পারলে তুমি ধানও পারবে। নেক্সট ভারতের রেল ইঞ্জিন নির্মাণের চিত্তরঞ্জন,
পূর্ব ভারতের পিটারসনি শিল্পকেন্দ্র হলদিয়াটা চিহ্নিত করতে হবে, দক্ষিণ ভারতের লৌহোৎপাত শিল্পকেন্দ্র বিশাখাপত্তনম চিহ্নিত করে দিলে হবে, ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও মোসমোস ইম্পর্টেন্ট 30টা দিয়েছে এটা দেখো, তারপরে তো ভারতের কম জনসংখ্যা বা তোমাদের জনবিরল একটা রাজ্য অরুণাচল প্রদেশ চিহ্নিত করে দিলে হবে, শুল্কমুক্ত বন্দর কান্ডালা, হাইটেক বন্দর নবসেবা এবং বিশাখাপত্তনম, এটা হচ্ছে পূর্ব ভারতের একটা বন্দর, ঠিক আছে, আর ইন্দিরা গান্ধী বিমানবন্দর। জাস্ট এইগুলো যদি মোটামুটি দেখো 20-25টা তোমাদের দিয়েছি, এইগুলো একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাও, এর বাইরে একটা তোমাদের আসবে না। এইবার এইগুলো আমাদের কী করতে হবে, ম্যাপে এবার দেখিয়ে দিতে হবে, তার সঙ্গে সঙ্গে ইন্ডেক্স কীভাবে করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফাইনাল পরীক্ষায় কীভাবে তোমরা তুলে ধরবে সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে হবে। চলো প্রথমে দেখুন, দেখো মাথায় ঠিক এরকম জায়গায় K2 অবস্থান করছে। এবার দেখো স্যার, ম্যাপ পয়েন্টিং কি আমাদেরকে মুখস্থ করতে হয়, পড়তে হয়? একদমই না। তাহলে ম্যাপ পয়েন্টিং কীভাবে মনে রাখবে সেটাও কিন্তু আমি তোমাদের লাস্টে বলে দিচ্ছি, ভালো করে দেখতে থাকো। দেখো তাহলে K2টা ঠিক এরকম জায়গায়, তারপরে ইন্দিরা গান্ধী যে বিমানবন্দর আমি বললাম ঠিক এরকম জায়গায় অবস্থান করছে, তারপরে দেখো আরাবল্লী পর্বত এবছর মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, রাজস্থানের ঠিক এই দেখো এরকম জায়গায় রয়েছে আরাবল্লী পর্বতটা, তারপরে যে এখানে নর্মদা নদী, এই নদীর ক্ষেত্রে আমি দেখো এই যে দেখো এখানে খাঁচ এই জায়গাটা রয়েছে, দেখো এটা নর্মদের মোহনা, এই মোহনাটা তোমাকে কিন্তু ঠিক করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে সাতপুরা পর্বত, সাতপুরা, এটা হচ্ছে সাতপুরা পর্বতটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রেখো। তারপর হচ্ছে চিরহরিৎ অরণ্য অঞ্চল, দেখো এটা চিরহরিৎ অরণ্য অঞ্চল, আমাদের এই যে পশ্চিমঘাট পর্বতের দেখো এই যে ঢাল বরাবর এখানে এইটা পুরো অংশটা চিরহরিৎ অরণ্য অঞ্চল, ঠিক আছে। এইগুলো কিন্তু PDF আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ডাউনলোড করে কিন্তু তোমরা প্র্যাকটিস করে নিও। তারপরে দেখো নদী আমি তোমাদের বলেছি, কাবেরী নদী, কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীটা এবছর মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এই যে খাসটা রয়েছে না, এই খাসটা হচ্ছে কৃষ্ণা নদীর মোহনা, ভালো করে মনে রাখবে, এই মোহনাটাকে ঠিক রাখতে হবে। বাকি তুমি কোন দিকে নিয়ে গেলে অ্যাকুরেট তোমার কোনো করার দরকার নেই, কিন্তু মোহনাটাকে তোমাকে কিন্তু ঠিক রাখতে হবে, মাথায় রাখবে কিন্তু ভালো করে। কৃষ্ণা নদী, গোদাবরী নদীর মোহনা দেখো এই জায়গাটায়, মহানদীর মোহনাটা ঠিক এরকম জায়গায়, তাহলে এই কৃষ্ণা নদী এবং কাবেরী নদী ভালো করে কিন্তু এবছর দেখে যেও। তার সঙ্গে সঙ্গে চিল্কা হ্রদ, দেখো এই যে খাসটা রয়েছে, খাসটাকে চিল্কা হ্রদ অবস্থান করছে। চিত্তরঞ্জন, আমাদের ভারতের যে রেল ইঞ্জিন নির্মাণ যে কেন্দ্র চিত্তরঞ্জন, ঠিক আছে, মেঘালয় মালভূমিটা ঠিক এরকম জায়গায় অবস্থান করছে, ঠিক আছে। আর এই যে নিচের দিকে এখানে চেরাপুঞ্জি অবস্থান করছে, সেটা অন্য ম্যাপে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এবার আসছি, দেখো আমাদের একটা ইক্ষু বা আখ উৎপাদক অঞ্চল, এই যে পাঞ্জাব, তোমাদের উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখো আখ উৎপাদক হয়, তাই না? তাহলে এখানে আখ উৎপাদন করা হয়, তার সঙ্গে যদি বলে ধান উৎপাদক, এই অঞ্চলটায় তুমি যদি দাগিয়ে দাও তাহলে এটা ধান উৎপাদক হিসাবেও কিন্তু চিহ্নিত হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো শিবালিক পর্বত, আমি তোমাদের বলেছিলাম যে এবছর আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, তার সঙ্গে শিবালিক পর্বত এবং K2 মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। তার সঙ্গে সঙ্গে দেখো এই যে এলাকাটা চিহ্নিত করা হয়েছে, এটা হচ্ছে চা উৎপাদক অঞ্চল। এখন স্যার আপনি তো এগুলো দেখিয়ে দিচ্ছেন, এগুলো কীভাবে মুখস্থ করবো, মুখস্থ করার বিষয় নিয়ে প্র্যাকটিস, প্র্যাকটিসটা কীভাবে করবে, একবার দুবার করবে, দেখবে তোমার কিন্তু একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলো এবার দেখো ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এই দেখো এই অঞ্চলটা, এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই যে অঞ্চলটা আপনি চিহ্নিত করেছেন অ্যাকুরেট এরকম হওয়ার দরকার? একদম না, তুমি মোটামুটি একটা নির্দিষ্ট এরকমভাবে একটু দেখিয়ে দিলেই হবে। এই যে এরকম যেরকম একদম ট্যারা ব্যাকা করে যেরকমভাবে দিয়েছে এরকম দিতে হবে? একদম না, মোটামুটি একটা জায়গা চিহ্নিত করে দিলেই কিন্তু হয়। যেরকম তোমার হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা যদি আসে এরকম জায়গায় একটা চিহ্নিত করে দেবে, ঠিক আছে, এরকম জায়গায় একটা চিহ্নিত করে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের, এরকম একদম অ্যাকুরেট এরকম হওয়ার দরকার আছে? না, দক্ষিণ ভারতের মোটামুটি এরকম জায়গায় একটা চিহ্নিত করে দিলে কফি উৎপাদক অঞ্চল, ঠিক আছে। চলো আমরা কি জানি এই যে সুন্দরবন দক্ষিণ পশ্চিমবঙ্গের একদম নিচের দিকে এই যে ঝুড়িঝুড়ি নামানোর যে জায়গাটা থাকে এটা কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে। চলো তারপরে দেখো রয়েছে আমাদের একটা ভারতের জনবিরল রাজ্য অরুণাচল প্রদেশ, দেখো এই জায়গাটায় অরুণাচল প্রদেশ, আমরা কি জানি জনসংখ্যা কম, কম জনঘনত্বপূর্ণ। তারপরে দেখো মেঘালয়, ঠিক এই দেখো এই জায়গাটায় অবস্থান করছে চেরাপুঞ্জি, সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, তাই না? তারপরে দেখো পূর্ব ভারতের পিটারসনি শিল্পকেন্দ্র হলদিয়া, হলদিয়া এখানে লিখে দিই আমি হলদিয়া, তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পূর্ব ভারতের পিটারসনি শিল্পকেন্দ্র। তারপরে দেখো বিশাখাপত্তনম, এটা হচ্ছে স্বাভাবিক বন্দর, যদি বলে দক্ষিণ ভারতের একটা স্বাভাবিক বন্দর বা পূর্ব ভারতের একটা স্বাভাবিক বন্দর, তাহলে বিশাখাপত্তনম অথবা লৌহস্পাত শিল্পকেন্দ্র এটা হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো একটা হাইটেক বন্দরের নাম লেখো, তাহলে আমরা এটা অবশ্যই দেখিয়ে দিতে পারি হাইটেক বন্দর, নবসেবা। তারপরে দেখো শুল্কমুক্ত বন্দর কান্ডালা, মুম্বাইয়ের কান্ডালা এই জায়গা, এই জায়গাটা আমরা দেখিয়ে দিতে পারি, ঠিক আছে। ঠিক যেরকমভাবে চিহ্ন করা হয়েছে সেটা কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে দেখো এখন গুরগাঁও, ঠিক আছে, ভারতের সবথেকে বড় মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই যে দেখো আমি সবগুলো কিন্তু তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এইবার তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার আমরা
যে ইন্ডেক্স বা সূচক কিভাবে আমরা অঙ্কন করতে হবে। দেখো তোমাদের এই যে পুরো ম্যাপটা রয়েছে, এই ম্যাপটার এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে, তাহলে কি করবে তুমি? এই জায়গাটা করবে না, এই জায়গাটা করবে না, তুমি এখানে একটা বক্স করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি হাত দিয়ে করে দিচ্ছি, তুমি অবশ্যই এটা স্কেল দিয়ে করবে। এরকম একটা বক্স বা একটু বড় দেখে একটা বক্স করলে এই বক্সের ভিতরে দশটা এরকম বক্স করবে, কারণ তোমাদের দশটা ম্যাপ পয়েন্টিং আছে। হ্যাঁ, এরকমভাবে দশটা বক্স করবে এরকমভাবে। এখন এখানে তুমি লিখে দিলে ইন্ডেক্স, ইন্ডেক্স, কারণ দেখো ইন্ডেক্স না তুমি যদি করো তাহলে কিন্তু তোমার কিন্তু পরীক্ষায় কিন্তু মার্ক পাবে না, এটা ভালো করে মাথায় রেখো কিন্তু, ঠিক আছে। এখন দেখো আমরা এই যে নর্মদা নদী এটা আমরা এরকমভাবে করে দিয়েছি, তাহলে এরকমভাবে দিয়ে যদি এরকম দিয়ে আমরা এখানে লিখে দেবো নদী, ঠিক আছে। তারপরে দেখো এখানে যেই চিরহরিত অরণ্য অঞ্চল এটাকে আমি কী করেছি, এরকম খুব কাটা কাটা করে এরকম ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে এখানে চিরহরিত অরণ্য লিখে দিতে পারবো, চিরহরিত অরণ্য, ঠিক আছে। তারপরে দেখো বিমানবন্দর এখানে গোল করে করে দিচ্ছি, দেখো তাহলে এখানে গোল করে দিলাম বিমানবন্দর, ঠিক আছে। তারপরে দেখো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, ঠিক আছে, দেখো চারখানা বক্স করেছি এটা রেল ইঞ্জিনটাতে, তাহলে এখানে চিত্তরঞ্জন লিখে দিলাম চিত্তরঞ্জন। তাহলে আমরা কি দেখব যে ইন্ডেক্স বা সূচক চিহ্ন মানে আমি মানচিত্রের ভিতরে কোনটা কোন চিহ্ন দিয়ে দেখিয়েছি, নদী এরকম দাগ দিয়ে দেখেছি, চিরহরিত অরণ্য এরকম ক্রস চিহ্ন দিয়ে দেখেছি, বিমানবন্দর এরকম গোল চিহ্ন দেখেছি, চিত্তরঞ্জন আমি বক্স চিহ্ন দিয়ে দেখেছি, সেইটা তুমি ম্যাপের ভিতরে যেটা করবে সেটা এখানে পাশে ছোট্ট করে এরকম করে ইন্ডেক্স করে দেবে। তাহলে দশটা আসে, তাহলে আমাদের দশটা এরকম বক্স করতে হবে, এরকম বক্স করে, ঠিক আছে। এইবার করার পরে অনেকে তোমরা কিন্তু একটা ভুল করো, সেটা হলো এই ইন্ডেক্সটা এই ম্যাপের পিছন দিকে করো, কখনো সেটা করবে না, ইন্ডেক্সটা কিন্তু এখানেই করতে হবে। এখানেও করতে পারো, এখানেও করতে পারো, তবে এই জায়গাটায় জায়গাটা বেশি, সেই জন্য এই জায়গাটায় করবে ইন্ডেক্স চিহ্ন। এইবার তোমাদের অনেকে আর একটা গুরুত্বপূর্ণ ভুল করো, যেরকম তোমরা অনেকেই দাগ নম্বরটা কিন্তু দাও না, ঠিক আছে। আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই করে কিন্তু দাগ নম্বর দিতে হবে, ধরুন চিত্তরঞ্জন, ঠিক আছে, এটা তোমাদের দাগ নম্বর যেরকম আছে প্রশ্নে আছে, ধরুন 1.1.7 এইরকম দাগ নম্বর আছে, তাহলে তোমাকে এই দাগ নম্বরটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ তুমি প্রত্যেকটা ম্যাপ যেখানে যেখানে করবে তোমার প্রশ্নে যে দাগ নম্বর আছে অবশ্যই সেই দাগ নম্বর, ধরো 1.1, ঠিক আছে, এই এই নর্মদা নদীটা 1.1 আছে, তাহলে এই 1.1 দাগ নম্বরটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা দশটা ম্যাপ পয়েন্টিং দশটা দাগ নম্বর থাকবে, তুমি যেখানে যেখানে করবে সেই দাগ নম্বর কিন্তু ভুলবে না। যদি তুমি দাগ নম্বর না দাও তাহলে তুমি কিন্তু জিরো পাবে, ভালো করে বুঝে নিও কিন্তু, একদম কিন্তু জিরো পাবে। তোমাদের একটা কথা বলেছিলাম যে স্যার এটা মুখস্থ করবো না কীভাবে কী করবো, মনে রাখার সহজ পদ্ধতি বলে দিন। তুমি 8 থেকে 10টা এরকম ম্যাপ কিনবে, ফাঁকা ম্যাপ দিই, এইগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, পিডিএফটা ডাউনলোড করে নাও, প্রিন্ট আউট করে নাও, দিয়ে দেখে দেখে তুমি 5টা প্র্যাকটিস করো, মানে কোন জায়গাটায় কোনটা আছে দেখে দেখে তুমি করো। তারপরে দেখবে যে দেখে দেখে করার পরে আর বাকি 5টা তুমি না দেখে করো, তাহলে দেখবে তোমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, তুমি সবগুলো কিন্তু না দেখে দেখেই পরীক্ষার হলে কিন্তু পারবে। তাহলে প্রথম 5টা 10টা ম্যাপ কিনবে, প্রথম 5টা দেখে দেখে করবে, আর পরের যে 5টা সেটা না দেখে করবে, তাহলে দেখবে তোমার পুরো মুখস্থ হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, অল দ্য বেস্ট, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবো অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে।